তখন দেখেন প্রত্যেকটা স্টেপ ডেফিনেশন যে মেথডটা আছে প্রত্যেকটা স্টেপ ডেফিনেশন মেথডে এই যে মেইন মেথড এটা এই যে পাবলিক ভয়েড এটা মেথডের নেম আর একটা মেথডের নামে একটা নাম হবে আন্ডারস্কোর কোড দিয়া মাসখানে ইনকাপ গুলো পূরণ করা হয়েছে দেখেন শেষে আছে যে থ্রোজ থ্রো এবল থ্রো এবল হচ্ছে একটা এক্সসেপশন ক্লাস আর থ্রো হচ্ছে একটা কিওয়ার্ড এই সব এই এইগুলোতেই লাগবে এই থ্রো এর এক্সসেপশন হ্যান্ডলিংটা একটু জানা দরকার প্রত্যেকটা দেখেন এ পর্যন্ত আপনারা বুঝেন বা না বুঝেন এটা আপনাকে ইউজ করতে হবে তো এখন যদি ইউজ যেহেতু করতে হবে এটা বোঝা লাগবে না বুঝলে আপনি হচ্ছে যে কখনো কোথাও অ্যারোর পাইলে এদের সামান্য একটু চেঞ্জ হলে আপনি ই করতে পারবেন হ্যান্ডেল করতে পারবেন না তো সেইটা হচ্ছে যে আলোচনা করতে চাই যে এই এক্সসেপশন হ্যান্ডেলিংটা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য মেইনলি যে আমি ভিডিও অলরেডি দিয়ে রাখছি আমি রাখছি এই চ্যানেলে প্রথমে দেখেন এই যে এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা শার্পলি একই রকম জাভাটা জানলে সি জানবেন মেইনলি আমরা যেহেতু জাভা কাবার করতেছি জাভাটার এখানে আলোচনা করা এই এই ভিডিও এক ঘন্টার একটা ভিডিও আছে এক ঘন্টাখানেকের মধ্যে একটা ভিডিও আছে তো এই ভিডিওটা একটু যদি দেখেন তাহলে ভিডিওটা পুরো ইংলিশে তাহলে কাবার হয়ে যাবে মোটামুটি আর মনে হয় আর একটা ভিডিও দিতে পারি এখানে আর একটা ভিডিও আছে সেটা লিংক দিবো এই একটা যেটা ভিডিও যদি দেখেন তাহলে কাবার হয়ে যাবে আর মেনলি আমি কুইকলি আজকে একটু ইয়ে করবো রিভিউ করবো ভিডিওগুলো ইংলিশে তো যে জিনিসগুলো ফোকাস দেওয়া দরকার আমি হচ্ছে যে এই মানে WhatsApp এর পাশ পেটে যেগুলো ফোকাস করা দরকার আজকে আমি যেটা সেটা আলোচনা করতে চাই আর কুইকলি এই ভিডিওগুলো যেটা আছে এই ভিডিওটা হচ্ছে যে আপনার ওই নরমাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার পারস্পেক্টিভ একটু বেশি আছে এই ভিডিওতে যেগুলো আছে বেশি আছে ইংলিশ ভিডিওতে অত আপনার লাগবে না আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার কিংকিৎ ওকে তো ইনশাল্লা আমরা শুরু করি আমরা এক্সেপশন হ্যান্ডলিং যেটা বলছিলাম এক্সেপশন হ্যান্ডলিং পুরো ভিডিও দেওয়া আছে এখানে কুইকলি আমি একটু যেতে চাই বাংলা এক্সেপশন হ্যান্ডেলিং ইন জাভা মেনলি জাভা এখানে আমরা করব তো এক্সেপশন কী জিনিস এক্সেপশন হচ্ছে যে প্রোগ্রামের এক্সেপশন মানে মনে করেন যে একটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট পোগ্রামে রান টাইম যেগুলো অ্যারোল্ড হয় সেগুলোকে এক্সেপ প্রোগ্রামে রকমের প্রবলেম ইস্যু হতে পারে একটা এরর হতে পারে আর টেক্সট হতে পারে মানে মেইন টপিক হচ্ছে যে এই আমরা এরে এরর ভার্সেস এক্সসেপশন আর এক্সসেপশন হ্যান্ডলিং লাইফ সাইকেল এক্সসেপশন হ্যান্ডলিং ক্লাস হায়ারার্কি ট্রাই ক্যাচ ব্লক ফাইনালি ব্লক এগুলো নিয়ে আলোচনা করব যেমন চেক এক্সেপশন আনচেক এক্সেপশন কাকে বলে থ্রো এবং থ্রো কিওয়ার্ড কি ফাইনাল ফাইনালি এবং ফাইনালাইজার কি কি এগুলো হচ্ছে যে জাভার আপনি যখন ভালো পারবেন তখন হচ্ছে যে আপনি এই তিনটা ইন্টারভিউ করসিং কম ইন্টারভিউ করসিং জিজ্ঞেস করে আর তারপরে ইউজার ডিফাইন এক্সেপশন কীভাবে নিজস্ব এক্সেপশন তৈরি করা হয় এগুলো হাই লেভেলের কথাবার্তা যদি বুঝেন যদি পারলে করবেন লাস্টের টপিকটা আর না পারলে না তো এক্সসেপশন হ্যান্ডলিং এই কমপ্লিকে কিছু প্রোগ্রাম দেখাবো বইয়ের

এই পাঠটা ইনশাল্লাহ আছে ক্লাসে আধা ঘন্টা যেন এশাল্লাহ এটা বুঝে যাবেন যেটার মিনিং কি কি কাজে আচ্ছা এক্সসেপশন হচ্ছে যে প্রোগ্রামের মনে করেন যে কোনো একটা অ্যারোর আনএক্সপেক্টেড অ্যারোল আনএক্সপেক্টেড এরোর মনে করেন যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা একটা আন আনএক্সপেক্টেড ইভেন্ট তাই না অ্যাক্সিডেন্টটা কেউ মানুষকে বলে কই আসে না আগে থেকে জানেন না যে আপনার এই ঘটনাটা ঘটবে সেটা যদি জানেন তাহলে সেটা তো আর না আমরা যেটাকে বলি যেটা হচ্ছে যে আপনি কোন এক্সপেক্ট করেন নাই হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেলো একটা প্রবলেম একটা এসে গেলো এসে গেলো সেটা হচ্ছে যে আমরা যেমন এক্সিডেন্ট বলি তো প্রোগ্রামেও আপনি একটা এয়ারোর এক্সপেক্ট করেন নাই হঠাৎ করে একটা প্রোগ্রামে একটা এয়ারোর এসে গেলো সেটাকে বলা হয় যে মনে করেন এই যে এই স্যার এইখানে একসেপশন অ্যাকসেপশনে কথাটা না বলাই ভালো কারণ আরেকটা কোয়েশ্চেন আছে ওয়ার্ড ইজ দ্য ডিফারেন্স ভিভিটি ইন অ্যাক্সেপশন এন্ড এরো সো অ্যাকসেপশন ইজ অ্যাকসেপশন আমি সেইদিকেই যাচ্ছি যে আমরা প্রথম কথা যে আমরা বলতে চাই যে এক্সেপশন ভার্সেস হচ্ছে যে অ্যারোর ভার্সাস অ্যাক্সেপশন আমি বলতে চাই যে এ্যারোর কি জিনিস আর অ্যাকসেপশন কি জিনিস অ্যারোর হচ্ছে যে প্রোগ্রামের আমি একসেপশন যেটা বলছি এক্সেপশন হচ্ছে আনএক্সপেক্টেড এরোড মনে করেন সাপোজ এইটা আমার একটা প্রোগ্রাম আছে ছোট একটা প্রোগ্রাম আছে এই আমরা এই কোড থেকে শুরু করি এই যে চ্যাপ্টার আপনি যদি আমার বইয়ের চ্যাপ্টার 14 এ যান তে প্রথম প্রোগ্রামটাই প্রোগ্রাম দেখেন এই প্রোগ্রামে কোনো এরর নাই অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এই প্রোগ্রামে কোনো এরর নাই দেখে যদি কোনো এরর থাকতো তাহলে লাল ক্রস দেখাতো মনে করেন যে যদি সাপোজ আইটা যদি ক্যাপিটাল আইটা লিখতেন তাহলে প্রোগ্রামে যদি কোনো একটা এরর থাকতো বা সিস্টেমের এসটা যদি লোয়ার কেসে বেস লিখতেন তাহলে এই সেখানে ক্রস সাইন দেখাতো আমরা তো দেখে ক্রস দেখে বুঝি যে এরর তাই না এই এরর হচ্ছে এই এররকে বলা হয় এটাকে কম্পাইল টাইম এরর মানে আপনি যখন প্রোগ্রামে কোড লেখেন সাথে সাথে এটা কম্পাইল হয়ে যাচ্ছে এত দ্রুত এখন কম্পিউটারগুলো তো অনেক ফাস্টার অনেক ফাস্ট দ্রুত এখন কোড লেখেন এক্লিপ সাথে সাথে কম্পাইল করে ফেলে প্রত্যেকটা লাইন লেখার সাথে সাথে কম্পাইল করে ফেলে তো যখনই আপনি কোনো এরর যদি প্রোগ্রামে কোনো এরর থাকে তো সেটা আপনাকে কম্পাইল টাইমেই কম্পাইলার বলে দেয় দেখাচ্ছে যে আপনাকে এটা এরর হচ্ছে যেমন আপনি এখানে এক্স না বলে যদি এক্স ওয়ান বলেন তাহলে সাথে সাথে বলবে যে এক্স ওয়ান ইজ আনডিফাইন্ড আপনি বাম দিকে এরকম লাল লাল ক্রস দেখে বুঝতেছেন যে এটা এরর আবার রাইট দিকে যদি একটা এরর দেখেন লাল ইয়ে দেখেন রেক্টাঙ্গেল দেখেন তাহলে এটা একটা অ্যারোর তাহলে যদি প্রোগ্রামে কোনো অ্যারোর থাকে তাহলে আপনি দেখ পুরো প্রোগ্রামেই দেখবেন যে বাম পাশে আবার যে দেখেন এখানে বাম পাশে একটা ক্রস থাকবে লাল ক্রস থাকবে লাল ক্রস মানে যে এই প্রোগ্রামে অ্যারোর আছে কোন লাইনে অ্যারোর আছে যে লাইনে আপনি যে ক্রস দেখতে পাচ্ছেন বা এগুলো দেখার জন্য রাইট সাইডের এই এইখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনাকে ওই লাইনে নিয়ে যাবে কোথায় আছে আপনার এগুলোকে বলা হয় অ্যারোর বুঝছেন যেটা হচ্ছে যে আপনি আগে থেকে দেখতে পাচ্ছেন প্রোগ্রামে আগে থেকে কোনো একটা ইস্যু আছে প্রবলেম সমস্যা আছে আগে থেকে আপনি জানতে পারছেন যেটা সেটাকে বলা হয় অ্যারো আমরা অ্যারোর হ্যান্ডেল কিভাবে করি প্রোগ্রামে কোড আবার করে রিভিউ করি কোথাও কিছু ভুল থাকলো কিনা ফিক্স করি নাহলে অনেক প্রোগ্রামে দেখেন আমার দাবা প্রোগ্রামে দেখেন ডিবাগিং দেখিয়েছি তো করি আর এইগুলো ছাড়াও এই এই প্রোগ্রামটা দেখে মনে হয় প্রোগ্রামে কি কোনো এরর আছে প্যারেন্টলি না না কম্পাইল টাইম কোনো এরর নেই মানে কোনো অ্যাপ্যারেন্টলি কোনো এরর নাই মানে কি এরর মানে কি কোনো কোনো কম্পাইল টাইম এরর নাই এরর বলতে বোঝায় কম্পাইল টাইম এরর আর মেইনলি বোঝায় কম্পাইল টাম এরর কিন্তু এই প্রোগ্রামটা যদি রান করি তা যদি অ্যাপ্যারেন্টলি এখানে কোনো এরর নাই তারপরেও এরর হতে পারে আসতে পারে এখানে যদি কোনো অ্যারোর আসে যেমন হচ্ছে যে কম্পাইল রান টাইম অ্যারোর বলে বা এক্সিকিউশন টাইম অ্যারোর বলে ধরো অর্থাৎ এই প্রোগ্রামটা যখন রান করতে যাচ্ছেন তখন অ্যারোটা ধরা পড়বে এরকম বহু ঘটনা ঘটে আপনি দেখবেন যে একটা প্রোগ্রামে কাজ করতেছেন হঠাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সাত ডাউন হয়ে গেল হয় মোবাইলের অ্যাপ একটা অ্যাপে কাজ করতেছেন হঠাৎ অ্যাপটা সাত ডাউন হয়ে গেল রিস্টার্ট হয়ে গেল বা এবেন মোবাইলটা একটা হ্যাং হয়ে গেল ইভেন কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায় দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা রিস্টার্ট হয়ে যায় খেয়াল করছেন এরকম কখনো ইস্যু পেয়েছেন হ্যাঁ এগুলো হচ্ছে মেইনলি জি এই টাইপের এরর মেইনলি আসে হচ্ছে যে এক্সেপশনের জন্য মানে রান টাইম প্রোগ্রামে অ্যাপারেন্টলি কোনো এরর থাকে না কিন্তু যখন রান হয় তখন এরর হয় দেখেন এই প্রোগ্রামে আপনাদের কোনো এখন এরর নাই কিন্তু এই প্রোগ্রামটা আমি রান করতে চাই রাইট বাটন ক্লিক করে যদি রান আর দেই রান অ্যাপ্লিকেশন তাহলে দেখেন এই প্রোগ্রামে এরর দেখা দিচ্ছে রান করবে না এই প্রোগ্রামে এরর দেখা যাচ্ছে এই এই যে এই এররটা কি এটা বলছে এক্সসেপশন এই এররটা যেহেতু আমরা রান টাইম এক্সসেপশন তো রান টাইমে রান টাইম এরর এই রান টাইম এরর আমরা এরর না বলে আমরা বলি এক্সসেপশন তাহলে বেসিক একটা ধারণা পাওয়া গেল যে এক্সসেপশন কি জিনিস যেটা কম্পাইল টাইম এরর ইয়াটা হয় মানে ভুলটা হয় সেটা হচ্ছে এরর আর যেটা মানে রান করার পরে যে এক্সিকিউশনের মধ্যে যেটা আমাদের শো করে যেটা হচ্ছে রান টাইম এরর এক্সেপশন বলা হয় ইয়েস দ্যাটস গুড তাহলে এই প্রোগ্রামে আমাকে শো করতেছে আমি যদি এখানে লাইন এখানে যদি ক্লিক করি এই লাইনে এখানে এই এক্সেপশন এই যে লাইনে আমার এক্সেপশনটা ক্রিয়েট করতে এক্সেপশনটা কি যে ডিভাইড বাই জিরো এক্সেপশন কোন লাইনে যে এক্সেপশনটা আসছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে জাভা প্রোগ্রাম লাইন নাম্বার টেন লাইন নাম্বার টেনে আমার এক্সেপশন হবে এই দেখেন আমি এখানে ক্লিক করি তাহলে যে লাইনে এক্সেপশন আছে ওই লাইনটা আমাকে হাইলাইট হচ্ছে এখন প্রোগ্রামে যদি কোনো লাইন যদি এক্সেপশন এক্সেপশন যদি ক্রিয়েট হয় তাহলে যদি আপনি ওই এক্সেপশন যদি হ্যান্ডেল না করেন পুরোপুরি তাহলে এই প্রোগ্রামের আর পরের লাইনগুলো আর এক্সিকিউট হবে না মানে প্রোগ্রাম এখানেই টার্মিনেট করে যাবে তারপর আমার যদি এই প্রোগ্রামে আমাদের লাইন নাম্বার 10 এ হচ্ছে আমাদের এরর एक्সেপশন তাই না ও ঠিক আছে লাইন নাম্বার 10 এ আমার এখানে एक्সেপশন তাহলে এই যেহেতু 10 এ যেহেতু एक्সেপশন আছে एक्সেপশনটা যদি আমি হ্যান্ডেল না করতে পারি হ্যান্ডেল করা মানে কি রিজলভ না করতে পারি তাহলে আমার এই এই পরের লুপগুলো আর এক্সিকিউট হবে না আর লুপ নাম্বার 11 বা 12 এক্সিকিউট হবে না দেখে 11 এ আমরা सिंपल একটা অ্যাজাস্ট কতগুলো এই इक्वल সাইন পিন করতে যাচ্ছি কিন্তু এইটা প্রিন্ট হবে না দেখেন আমরা আবার রান করে ট্রাই করে দেখি আমাদের এইগুলো কি প্রিন্ট আসছে এইগুলো কি প্রিন্ট আসছে আসে কারণ কেন আমার এর আগে লাইনে এই লাইন নাম্বার 10 এ আমার এক্সসেপশন আসছে কি এক্সসেপশন আমাকে বলছে যে ডিভাইড বাই জিরো এক্সসেপশন ডিভাইড বাই জিরো এক্সসেপশন কেন এখানে হয়েছে একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে আমরা বলছি যে ডি মানে ডিভিশনের রেজাল্টটা বলছি যে জি ডিভাইডেড বাই

আনডিফাইন্ড রেজাল্ট যেটা বলে কোনো জিনিসকে জিরো দিয়ে আপনি ডিভাইড করতে পারেন না উপরে যে যে জিরো থাকে একটা যে কোনো জিরো দিয়ে কে জিরোকে যদি যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করেন তাহলে রেজাল্ট হবে জিরো কিন্তু কোনো একটা সংখ্যাকে আপনি জিরো দিয়ে ডিভাইড করতে পারেন না তাহলে এইখানে আপনার এই লাইন নাম্বার টেনে এই এই জন্য ডিভাই ডিভিশন বাই জিরো এর এক্সেপশন আসছে এর ওর না বলে আমরা এখানে বসছি এক্সেপশন আচ্ছা বুঝা গেল এক্সেপশন কি জিনিস ঠিক জি প্রোগ্রামে রান টাইম বা এক্সিকিউশন টাইম যে আপনি যদি করে এরর হয় তো সেটাকে আমরা এরর না বলে আমরা সেটাকে বলি এক্সেপশন যেমন মনে করেন কোনো আনএক্সপেক্টেড যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা সেটাকে আমরা বলি এক্সিড তাই না বা সারপ্রাইজ দুর্ঘটনা বলি এমনি একটা কোনো ঘটনা যদি আপনি আনএক্সপেক্টেড ঘটে তখন আমরা যেটা বলি দুর্ঘটনা বা আমরা বলি যে অ্যাক্সিডেন্ট

জি আসসালামু আলাইকুম জি এরর তো আসলে যখন আমরা কোডে যদি কোনো ভুল থাকে কোডে যদি কোনো ভুল থাকে তাহলে এটা সাথে সাথে আপনার এররটা দেখাবে বাম পাশে লাইনের মধ্যে আর যখন আমরা রান করব রান করার পরে যে জিনিসটা অ্যাক্সেপশন শো করবে ওটা হলো অ্যাক্সেপশন এরর ইয়েস রান করার পরে যখন যদি এরর আসে তখন সেটা হচ্ছে যে অ্যাক্সেপশন এরর থাকে হ্যাঁ দ্যাটস ক্লিয়ার গুড একটা গুড আইডিয়া ছিল এটা তো এটা আমাদের স্টার্টআপটা শুরু হলো তখন আমাদের এই অ্যাক্সেপশন পেলে আমাকে কি করতে হবে যে লাইনটা বা যে কোড বা যে ব্লক কোড আপনাকে এক্সেপশন তৈরি করে সেটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে প্রপারলি প্রপারলি হ্যান্ডেল করা মানে কি যে আমার এখানে লাইন নাম্বার টেন আমাকে এক্সেপশন ক্রিয়েট করে তাহলে আমি বলবো যে লাইন নাম্বার টেনে যদি আমার এক্সেপশন ক্রিয়েট করে তাহলে আমি এই লাইন নাম্বার কে যে কারণে আমার এক্সেপশন হচ্ছে সেটা আমি রিজার্ভ করবো দেখবো যে সাথে সাথে হয় আমি এই লাইন স্কিপ করে যাব না হলে এই লাইন আমি ওয়াই এর ভ্যালু চেঞ্জ করব বা এক্স এর ভ্যালু চেঞ্জ করব বা এরকম একটা প্রবলেম কোন একটা ভাবে এরকম প্রবলেমটা সলভ করব এটাকে বলা হয় एक्सेप्शन হ্যান্ডলিং एक्सेप्शन বিভিন্ন কারণে হতে পারে মনে করেন আপনি একটা অ্যারে অ্যারে হচ্ছে যে ডেটা গুলো রিড ট্রাই করতেছেন কিন্তু আপনি অ্যারের ইনডেক্স আউট অফ ইনডেক্স চলে গেলেন অ্যারের সাইজের বাইরে চলে গেলেন সেটার জন্য এক্সেপশন হতে পারে আবার এমন হতে পারে যে আপনি একটা ফাইল থেকে ডেটা রিড করতে চাচ্ছেন ডেটা ফাইল থেকে ডেটাবেস থেকে ডেটা রিড করতে চাচ্ছেন ফাইল থেকে কিন্তু ফাইলটা নাই বা ফাইলটা করাপ্ট হয়ে গেছে বা ফাইলটা অন্য কোনো প্রোগ্রাম অলরেডি ওপেন করে ইউজ করতেছে অন্য কোনো ইউজার বা ফাইল নেম ভুল বা ফাইল নেম ভুল এই ধরনের হচ্ছে যে এটা তো আপনি জানতেছেন না প্রোগ্রাম রান করা পর্যন্ত তো আপনি জানবেন না যে ফাইল নেমটা আমার ওই ফাইলে কোনো ফাইল নাই এইগুলোর জন্য এক্সেপশন হ্যান্ডেল করলে হ্যান্ডেল করা মানে কি যে ওই লাইনটা আমি ইদার স্কিপ করব বা কোনো কোনো ভাবে রিজলভ করব যেন ওই লাইনটা বাদ দিয়ে পরবর্তী লাইনটা এক্সিকিউট হয় আমার প্রোগ্রামটা যেন টার্মিনেট না হয়ে যায় এখানে আমাদের দেখেন এই প্রোগ্রামে এক্সেপশনের জন্য আমাদের পুরো প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাচ্ছে তাই না জি পুরো প্রোগ্রামটা আনএক্সপেক্টেডলি না বলে কয়ে টার্মিনেট হয়ে যাচ্ছে কোনোমাত্র মাত্র অনিশ্চিত দেওয়া তা আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর উদ্দেশ্যই থাকবে যে আমরা এক্সেপশনটা এমন ভাবে হ্যান্ডেল করব যেইটার পরে আমাদের পর ওই যে লাইন এক্সেপশন আসছে সেই লাইনটা আমি রিজলভ করে পরবর্তী যেন আমরা অন্য লাইনগুলো আমরা এক্সিকিউট করতে পারি অন্য লাইনগুলো তো স্যার রান টাইম এরর এন্ড এক্সেপশন এরর ইজ সেম থিং ইয়েস রিয়েস অলমোস্ট অল এক্সেপশন আর রান টাইম এরর

তারপর রিয়েল লাইফে আমরা কিভাবে एक्सेप्शन एक्सेप्शन পাই ওনি করে তারপর আমাদের যেটা একটা হাইওয়ে যদি এরকম হয় একটা থ্রি বা একটা কোন একটা রোডওয়ে যদি এরকম হয় তারপর একটা সিঙ্গেল লেন আছে যাওয়ার একটা সিঙ্গেল লেন আসার একটা সিঙ্গেল লেন এরকম আছে মনে করেন এখন কোনো কারণে বড় একটা সিঙ্গেল লেন এই লেনটা কোন কারণে যে বড় একটা ভেহিকল আসছে বেলগেলটা এখানে স্টপ হয়ে গেল বা এই ভেহিকলটা এক্সিডেন্ট হলো এই রাস্তায় এই লেনে তাহলে কি এই লেনটা প্রুট ব্লক হয়ে থাকবে তাই না ইনকামিং লেনটা তাহলে আমাদের সিচুয়েশন আমরা কিভাবে হ্যান্ডেল জানি আমরা এই এই অ্যাক্সিডেন্টটা বা এই এক্সিডেন্টটা আমরা কিভাবে হ্যান্ডেল করি যে আপাতত এই ব্লক এই লেনটা বন্ধ এই লেনটা বন্ধ রেখে গাড়িগুলো অন্য লেন ইউজ করবে তাই না তাতে সমস্যা আছে যে মনে করেন যে গাড়ি একটা রাস্তা একটা ট্রাফিক হতে পারে কিন্তু প্রবলেমটা সলভ হলো যে পার্মানেন্টলি রাস্তাটা ক্লোজ হয়ে গেল না আমরা কোনো না কোনোভাবে বিকল্প রাস্তা এই যে যেমন আউট গোয়িং লেনটা বোধ হয় ইউজ করে আমরা ইস্যুটা এক্সিডেন্টে রিজলভ করি তাই তো এটা একটা একটা ওয়ান কাইন্ড অফ রিয়েল লাইফে একটা এক্সেপশন সিনারিও এখন এইরকম রাস্তাঘাটে আমরা জানি যে রোড হইতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এখন এরকম চিন্তা করে এখন দেখেন মডার্ন হাইওয়ে গুলোতে কি করা হয় এইরকম অ্যাক্সিডেন্ট হতে পারে একটা কোনো একটা লেনে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা চিন্তা করে আমরা কি করি এখন মডার্ন লেন ওই দেখেন মাল্টি লেন এক্সসেপ্টিয়ার হাইওয়ে তাই না প্রত্যেকটা হাইওয়েতে একাধিক লেন থাকে যেমন কোন একটা লেনে যদি এক্সিডেন্ট হয় কোন ব্লক হয়ে থাকে অন্য লেনগুলো আমরা ইউজ করতে পারি অন্য লেনগুলো ইউজ করতে পারি আবার মোর সিকিউর দেখেন মডার্ন হাইওয়েগুলোতে ইনকামিং এর জন্য একগুলো কতগুলো লেন আছে আউটগোইং এর জন্য আরেক কতগুলো লেন আছে মাঝখানে ডিভাইডার আছে আবার কোন কোন দেখেন হাইওয়ে গুলো এমন আবার মোর সিকিউর যে একটা ইমার্জেন্সি লেন যে ইমার্জেন্সি লেনের জন্য মনে করেন যে কখনো ইমার্জেন্সি ভেহিকেল পুলিশ ভেহিকেল বলেন বা অ্যাম্বুলেন্স ভেহিকেল চলাচল করতে পারে তো এইভাবে আমরা রিয়েল লাইফে এক্সেপশন হ্যান্ডেল করি একটা একটা সিচুয়েশন অনেক সময় ইন্টারভিউ তে জিজ্ঞেস করে যে এক্সেপশন হ্যান্ডেলিং এর একটা রিয়েল লাইফ সিচুয়েশন একটা एग्जांपल দাও যার সাথে আমি প্রোগ্রামিং কিছু জানি না আমরা দেখবেন যে দেখ ম্যানেজার একটা কোশ্চেন করে বসলো যে আমি প্রোগ্রামিং কিছু বুঝি না তুমি আমাকে এক্সেপশন হ্যান্ডলিং এর একটা সিচুয়েশন বলো যেটা দিয়ে আমি এইটা এক্সেপশন এটা হ্যান্ডলিং করব তো ইজ গুড एग्जांपल হাইওয়ে অ্যাক্সিডেন্ট গুলো কেস করে একটা গুড एग्जांपल তো এইটাতে আমরা ফেরত আসব পরে এই চিত্রটাতে এই চিত্রটাতে আমরা পরে ফেরত আসব তো এই প্রোগ্রামটা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এই প্রোগ্রামের এই লাইনে কোনো এরর নাই এই প্রোগ্রামে কোনো এরর নাই কিন্তু এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখা যাবে আমাদের এই লাইন নাম্বার সেভেন বা এই নাম্বার সেভেন এই এই লাইনটাই যে লাইনটা আমাদের এই যে ডিভিশন বাই আর ক্রিয়েট এখানে এক্সেপশন ক্রিয়েট করতেছে তো এটা হচ্ছে যে একটা ডিভিশন বাই জিরো একটা এক্সেপশন এটাকে বলে কমনলি কোন জিনিসকে জিরোতে ডিভাইড হয়ে গেলে যে হয় এরকম আরও কতগুলো এক্সেপশন আছে ওয়েল নন এক্সেপশন এটাকে বলা হয় এটাকে বলা হয় অ্যারিথমেটিক এক্সেপশন গাণিতিক এক্সেপশন আরও এক্সেপশন আছে নাল পয়েন্টার এক্সেপশন সাপোজ মনে করেন আপনি একটা অবজেক্ট ইউজ করতে চাচ্ছেন অবজেক্ট নাই তার লেন্থ বের করতে চাচ্ছেন তার একটা প্রপার্টি বের করতে চাচ্ছেন তাহলে নাল পয়েন্টার হয় এক্সেপশন আসবে একটা স্ট্রিং আপনি বের করছেন সাব একটা স্ট্রিং বা একটা সাব স্ট্রিং এর লেন বের করবেন কিন্তু সাব তোই নাই এরকম আমি এটাকে নাল পয়েন্টার এক্সেপশন তারপরে মনে করেন যে ইনপুট মিস ম্যাচ এক্সেপশন আপনি ডেটা ইন্টিজার ডেটা ইনপুট করতেছেন কোনো কোনো ইন্টিজার ডেটাই নাই ওর মধ্যে স্ট্রিং ডেটা ওকে এখানে এরকম ইমপুট মিসম্যাথ এক্সসেপশন হতে পারে বা নাম্বার পারমেট এক্সেপশন আপনাকে এক নাম্বার পারমানে ডেটা ইনফ্লিউড দিচ্ছেন কিন্তু আরেক নাম্বার পেয়ে পাচ্ছেন বাইনারি নাম্বার সিস্টেম আছে ও অন্যান্য হিসাবে নাম্বার সিস্টেম আছে ওগুলো আমরা জানিনি ওগুলো দরকার নাই আর একটা কমন এক্সেপশন যেটা এখানে জানা দরকার এয়ারে আরোটা বাউন্ড এক্সেপশন কোন এয়ারের লিমিট পার হয়ে গেলে আপনি সাইজের চেয়ে দূরে বাইরে গিয়ে আপনি আরে এর আপনার পাঁচটা এলিমেন্ট আছে লেন্থ হচ্ছে ফাইভ তাহলে এটা যে সিক্স নাম্বার এলিমেন্টটা বা টেন নাম্বার এলিমেন্টটা অ্যাক্সেস করবেন তখন তো পারবেন না সেটাকে বলে হয় অ্যারে আউট অফ ইনডেক্স আবার আরও কিছুগুলো আছে এক্সেপশন আছে ফাইল নট ফাউন্ড একটা ফাইল করতে যাচ্ছেন যেটা এটাই করতে যাচ্ছেন ফাইলটা নাই এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সেপশন

এটা কি হ্যান্ডেল করব কিভাবে হ্যান্ডেল করব আমরা এখানে আসছি কিভাবে হ্যান্ডেল করব এখনই প্রোগ্রামে আসছি যেমন এন এক্সেপশন হ্যান্ডেল করার জন্য এই জাভায় কতগুলো অলরেডি বিল্ট ইন ক্লাস আছে আমরা জাভায় যখন ইনহেরিটেন্স দেখছি তখন সবচেয়ে উপরে দেখছি না অবজেক্ট ক্লাস সবচেয়ে উপরে তাই না টপ লেভেল ক্লাস গ্রেড 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 গ্যারেন্ট প্যারেন্ট ক্লাস অবজেক্ট ক্লাস এই অফজেট ক্লাস তারপর আরও কিছু সাব ক্লাস আছে থোরুল ক্লাস এয়ারোল ক্লাস এক্সেপশন ক্লাস রান টাইম এক্সেপশন আদার এক্সসেপশন এইগুলো হচ্ছে যে কতগুলো বিল্টিং ক্লাস আছে ক্লাস নেম কি করে বুঝবো যে আপার কেসের দেশ শুরু আপার কেস ক্যারেক্টার দেশ শুরু এই কতগুলো বিল্টিন অলরেডি ক্লাস আছে এই ক্লাসগুলো ইউজ করা হয় এক্সেপশন হ্যান্ডিংয়ের জন্য মানে এইটাকে যদি আরও এক্সপ্লেন্ড করি চিত্রগুলো তাহলে আরও অনেক আরও এক্সট্রা ক্লাস আছে আরো এক্সট্রা ক্লাস আছে যেগুলো সম্পর্কে দেখতে পারেন তো আমরা এরকম আছে ক্লাস কি আছে কতগুলো কতগুলো ক্লাস আছে মেইনলি এক্সেপশন হ্যান্ডলিং ক্লাসের জন্য দুই ভাবে এক্সেপশন হ্যান্ডলিং ক্লাস করা যে ট্রাই ব্লক ইউজ করা হয় ট্রাই ক্যাশ ব্লক ইউজ করে এক্সেপশন হ্যান্ডলিং করা হয় আমরা এই প্রোগ্রামটা একটা আসি এই যে প্রোগ্রামটা আমরা দেখলাম যে এই প্রোগ্রাম ওয়ান ফোরটিন জিরো ওয়ানে আমাদের